শ্রোতা বন্ধুরা, ষোলো শৃঙ্গারের অন্যতম একটি শৃঙ্গার হল সিঁদুর। আমাদের যে দশবিধ সংস্কার আছে সেই সংস্কারগুলোর মধ্যে বিবাহ হল অন্যতম একটি সংস্কার। আর বিবাহের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হল সিঁদুরদান, এবং হিন্দু ধর্মে সিঁদুর হল বিবাহিতা নারীর প্রতীক। তবে সিঁদুর যে শুধু সাধ্বী নারীরাই ধারণ করেন তা নয়, সিঁদুর পূজা অনুষ্ঠানের সময়ও ব্যবহৃত হয়। তার সঙ্গে পুরুষরাও সিঁদুর ধারণ করেন যারা শক্তি সাধনা করেন, অর্থাৎ শক্তি সাধক পুরুষেরাও সিঁদুর ধারণ করেন। নমস্কার, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ধর্ম সংস্কার চ্যানেলে। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব সাধ্বী নারীর সিঁদুর ধারণ মন্ত্র নিয়ে। যে মন্ত্র পাঠ করে সাধ্বী নারীরা সিঁদুর ধারণ করবেন তাই অবশ্যই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক করবেন, তার সঙ্গে আপনার বন্ধুবান্ধব আপনার প্রিয়জনের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শ্রোতা বন্ধুরা, সিঁদুর এক প্রকার রঞ্জক পদার্থ যার রং লাল। সিঁদুর যে শুধু সৌন্দর্য বর্ধক তা নয়, সিঁদুর অশান্ত মনকে শান্ত করে। তার সঙ্গে সিঁদুর সৌভাগ্য সমৃদ্ধির সাথে পরিবারের সুখ শান্তি এনে দিতে পারে। সিঁদুর ধারণ করার অনেক বৈজ্ঞানিক কারণ আছে, যেমন সিঁদুর মাথা ব্যথা, অনিদ্রা, মনের অশান্তি দূর করার সাথে ব্লাড প্রেশার সহ পিজুষ গ্রন্থিকেও নিয়ন্ত্রিত করে। তবে সাধ্বী নারীরা কখনও নিজের সিঁদুরদানি থেকে কাউকে সিঁদুর ভাগ করে দেবেন না বা সিঁদুরের ভাগিদারি করবেন না, তাতে হয়তো আপনার স্বামী পরকীয়তায় জড়িয়ে পড়তে পারেন। একজন বিবাহিতা নারী ওনার সাথে সিঁদুর দিয়ে ওনার স্বামীকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন, যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন। সাধ্বী নারীরা সিঁদুর যে শুধু স্মৃতিতে ধারণ করেন তা নয়, সিঁদুর স্মৃতিতে ধারণ করার সাথে শঙ্খে এবং বস্ত্রেও দেওয়া হয়। তবে সিঁদুর ধারণ করার নির্দিষ্ট মন্ত্র আছে, যে মন্ত্র উচ্চারণ করে সিঁদুর ধারণ করতে হয়। তবে সিঁদুর সর্বদা ঊর্ধ্বমুখী হয়ে ধারণ করতে হয়, তাতে স্বামীর দীর্ঘায়ু প্রাপ্ত হয়। মস্তকের যে জায়গায় সিঁদুর ধারণ করা হয় সেখানে মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি আছে, যে গ্রন্থি অত্যন্ত সংবেদনশীল এবং কোমল, এবং যে গ্রন্থির নাম ব্রহ্মরন্ধ্র। এবং সিঁদুর পড়লে মস্তিষ্ক সর্বদা চৈতন্য অবস্থায় থাকে, অর্থাৎ সিঁদুর মস্তিষ্কের নার্ভকে সুস্থ রাখে। শ্রোতা বন্ধুরা, সিঁদুর ধারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, তাতে আপনার সুবিধা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিঁদুর ধারণ মন্ত্র। যে মন্ত্র উচ্চারণ করে সাধ্বী নারীরা সিঁদুর ধারণ করবেন, সিঁথিতে সিঁদুর দেওয়ার সময় বলবেন নমো কৃষ্ণায় নমঃ, কপালে নমো কেশবায় নমঃ, কণ্ঠে নমো গোবিন্দায় নমঃ, শঙ্খে নমো মধুসূদনায় নমঃ, এবং বস্ত্রে নমো মাধবায় নমঃ, শিরোভূষণ সিন্দুরম ভট্টরায়ু বিবর্ধনম সর্বরত্নাকরম দেবীয়ম সিন্দুরম প্রতিগৃহতম। এই মন্ত্র উচ্চারণ করেই সিঁদুর ধারণ করতে হয়। সকল ধার্মিক কার্যে সিঁদুর ব্যবহৃত হয়, কারণ সিঁদুর হিন্দু ধর্মের অবিচ্ছেদ্য অংশ। একদিকে যেমন সিঁদুর সৌভাগ্যের প্রতীক, ঠিক অপরদিকে সিঁদুর স্বাস্থ্য ভালো রাখে বা স্বাস্থ্যের জন্য হিতকর। তবে অবিবাহিত মেয়েরা স্মৃতিতে সিঁদুর না পরে কপালে টিপ ধারণ করে, কিন্তু বিধবা মায়েদের ক্ষেত্রে সিঁদুরের ব্যবহার শাস্ত্রমতে নিষিদ্ধ। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।